ব্রেকিং নিউজ, আবারও ইসলাম ধর্মকে চরম অপমান করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে সংবিধান থেকে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দেওয়া সহ নানানভাবে কটাক্ষ করেছেন ধর্ম নিয়ে, বিস্তারিত থাকছে ভিডিওটিতে। ওদিকে জাতিসংঘে ইমরান খানের ভাষণকে উস্কানিমূলক অভিহিত করে এবার মামলা করল ভারত। ইমরান খানের ভাষণ নিয়ে কি বলছে ভারত তারও বিস্তারিত আলোচনা করব। এছাড়াও সর্বশেষ মিন্নিকে নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। জেল থেকে ছাড়া পেয়ে তিনি কিভাবে বনে যাচ্ছেন সেলিব্রিটি, বাড়ি থেকে বের হলেই ভক্তরা ঘিরে ধরছে ছবি তোলার জন্য, শপিংয়ে গেলেও পাচ্ছেন বিশেষ ছাড়। এসব কিছুরই বিস্তারিত সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। জাতিসংঘের সাধারণ পরিষদে তার ভাষণে ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে ভারত এবং নরেন্দ্র মোদীকে নিয়ে যা বক্তব্য দিয়েছেন তাতে চরম ক্ষুব্ধ ভারত। ইমরান খান বলেন, জাতিসংঘের মনে রাখা উচিত 1939 সালে ইউরোপ হিটলারের অপরাধকে গুরুত্ব দেয়নি বলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এ শুধু এ কথাতেই থামেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর নাম করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী আরএসএস নামে যে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আজীবন সদস্য, সেই সংগঠনের আদর্শ হচ্ছে হিটলার এবং মুসোলিনি, এবং ওই আরএসএসই মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। ইমরান খানের এ ধরনের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ভারত। উত্তর দেওয়ার অধিকারের সুযোগ নিয়ে মিস্টার খানের ভাষণের পরপরই জাতিসংঘে ভারতের এক কূটনীতিক বিদিশা মৈত্র বলেন, ইমরান খানের বক্তব্য উস্কানিমূলক এবং পুরোপুরি মিথ্যা। প্রায় 50 মিনিটের দীর্ঘ ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য ছিল কাশ্মীরের ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ। তিনি বারবারই বলতে চেয়েছেন, ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে গত 2 মাস ধরে 80 লাখ কাশ্মীরিকে যেভাবে পশুর মতো অবরুদ্ধ করে রাখা হয়েছে তা যে কোনো সময় বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে। ইমরান খান সাবধান করেন, আশঙ্কা রয়েছে কাশ্মীরি তরুণ যুবকরা যে কোনো সময় সহিংস বিক্ষোভ শুরু করতে পারে, যার জন্য ভারত হয়তো পাকিস্তানকে দায়ী করবে। তিনি বলেন, তেমন কিছু হলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা নাকচ করা যায় না, যে যুদ্ধ পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে। যদি ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধ হয় তাহলে ছোট দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়া পাকিস্তানের কোনো বিকল্প থাকবে না। এই প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কাশ্মীর নিয়ে চুপ করে রয়েছে কারণ ভারত একটি বড় বাজার। ইমরান খান অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর থেকে তিনি ভারতের সাথে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাননি। বরঞ্চ মিস্টার মোদি পাকিস্তানকে তার নির্বাচনী প্রচারণার মুখ্য ইস্যু তৈরি করে। উত্তর দেওয়ার অধিকারের সুযোগ নিয়ে মিস্টার খানের পরপরই জাতিসংঘে ভারতের এক কূটনীতিক বিদিশা মৈত্র তার ভাষণে বলেন, ইমরান খান জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের অপব্যবহার করেছেন। একবিংশ শতাব্দীতে এসে গণহত্যা, জাতিগত শ্রেষ্ঠত্ব, আমৃত্যু লড়াই, এ ধরনের শব্দ ব্যবহার মধ্যযুগীয় মানসিকতার বহিঃপ্রকাশ। বিদিশা মৈত্র বলেন, পাকিস্তানকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। পাকিস্তানকে এটা নিশ্চিত করবে যে তাদের মাটিতে 25টি সন্ত্রাসী সংগঠন এবং 130 জন সন্ত্রাসী রয়েছে যারা জাতিসংঘের তালিকাভুক্ত। পাকিস্তান যে বিশ্বের একমাত্র দেশ যারা আল কায়দার সাথে সম্পর্কিত লোকজনকে অবসর ভাতা দেয় তা কি তারা অস্বীকার করবে? পাকিস্তানকে ব্যাখ্যা দিবে কেন তাদের হাবিব ব্যাংকের অপারেশন নিউ ইয়র্কে বন্ধ করে দেওয়া হয়েছিল? সন্ত্রাসী তৎপরতায় লাখ লাখ ডলার পাচারের জন্যই কি তা করা হয়েছিল? প্রধানমন্ত্রী ইমরান খান কি নিউ ইয়র্কে দাঁড়িয়ে অস্বীকার করতে পারবেন যে তিনি ওসামা বিন লাদেনকে খোলাখুলি সমর্থন করে আসছেন? এমনই উত্তপ্ত অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ভারতের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিরাহের মুজাফফরপুর জেলার একটি আদালতে এই মামলা দায়ের করেন একজন স্থানীয় আইনজীবী সুধীর কুমরা ওঝা। সুধীর মুজাফফর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। মামলার আর্জিতে সুধীর বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আপত্তিকর মন্তব্য করেছেন ইমরান খান, এছাড়া ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করারও হুমকি দিয়েছেন তিনি। তার করা অভিযোগের ভিত্তিতে আদালত যাতে একটি FIR দায়ের করার নির্দেশ দেন সেই অনুরোধ জানান সুধীর। সুধীর তার আবেদনে আরো বলেন, ভারতের 370 ধারা বাতিল নিয়ে ইমরানের মন্তব্য একটি অংশকে উস্কানি দিবে এবং দেশের ভারসাম্য নষ্ট করবে। ভারত ইমরান খানের এই বক্তব্যকে উস্কানিমূলক মনে করলেও পাক প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন মালয়েশিয়া ও চীন।
মাহাতির মোহাম্মদ দুঃখ প্রকাশ করে বলেন, কাশ্মীরে আগ্রাসন চালানো হয়েছে এবং দখল করে নেওয়া হয়েছে। এর পেছনে যতই কারণ দেখানো হোক না কেন, এটি ভুল সিদ্ধান্ত। মাহাতির মোহাম্মদ সতর্ক করে বলেন, জাতিসংঘকে উপেক্ষা করার অর্থ হবে জাতিসংঘ ও আইনের শাসনকে অসম্মান করা। এইদিকে ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন প্রধানমন্ত্রী হলে কি কি করতেন তার ফিরিস্তি দিয়েছেন ফেসবুকে। গতকাল 28 সেপ্টেম্বর শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু কাজের তালিকা দিয়ে তিনি লিখেছেন, আপাতত 20টা হজম করো, পরে আরো আসিতেছে। তিনি তার মন্তব্য জানাতেই পারেন, তবে সেখানে কিভাবে তিনি ইসলাম ধর্মকে টেনে আনেন এটা নিয়েই দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হচ্ছে। চলুন জেনে নেই তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাসে কি কি বিষয় তুলে ধরেছেন। এক, সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিতাম, রাষ্ট্রধর্ম বাদ দিতাম। দুই, নারী পুরুষের সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি করতাম, কোন কোরআনের আইন, কোন মনুর আইন, মোদ্দা কথা কোন ধর্মীয় আইন চলবে না। মন্দির, মসজিদ, গির্জা, মির্জা সবগুলারই মিউজিয়াম বানাইতাম, ধর্ম পালন বাইরে বন্ধ, নামাজ রোজা পূজা মুজা ঘরের ভিতরে করো। চার, শিক্ষা প্রাইমারি থেকে পিএইচডি বেবাক ফ্রি সবার জন্য। পাঁচ, স্বাস্থ্যসেবা ফ্রি সবার জন্য, বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্যসেবা চলবে, কুসংস্কার এবং অবিজ্ঞান ভিত্তিক কবিরাজি ঝাড়ফুঁক আয়ুর্বেদ হোমিও আকুমাকু সব নিষিদ্ধ। ৬, পতিতাবৃত্তি নিষিদ্ধ করতাম, যৌন কর্মের জন্য শরীর বেচতে চাওয়া অপরাধ না, শরীর কিনতে চাওয়া অপরাধ, অসহায় মেয়েদের বাইন্ধা থানায় নিয়ে যাওয়া হবে না, দালাল আর খদ্দেরদের নিয়ে যাওয়া হবে, ডিমান্ড থাকলেই সাপ্লাই থাকে, ডিমান্ডটা বন্ধ করতে হবে। ৭, ধনীদের থেকে হাই ট্যাক্স কাটতাম। ৮, দারিদ্র ঘুচাইতাম, গরিব একটাও দেশে থাকবে না, সবার জন্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হবে। ৯, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতাম, জামাতে ইসলামী নিষিদ্ধ, ওয়াজ নিষিদ্ধ। ১০, প্রেস ফ্রিডম থাকবে 100 ভাগ, আমার যত ইচ্ছা গালাগালি করতে চাও করো, বাধা নাই, বাক স্বাধীনতা 100 ভাগ। ১১, আমার তালানি চলবে না, আমার পিছে পিছে ঘুরাঘুরি কইরা সুবিধা আদায়ের কোনো সুযোগ নাই, দুর্নীতি মুর্নীতি চলবে না। ১২, মদ জুয়া সব বৈধ, হাই ট্যাক্স দিতে হবে, গরু ছাগল ভেড়া শুয়োর মোষ হাঁস মুরগি খরগোশ ইত্যাদি খাদ্য হিসেবে চাষ করো, স্টান কইরা স্লটার করো খাও। ১৩, সমুদ্র নদী পুকুর নোংরা করতে দিতাম না, আবর্জনা ফালাইতে দিতাম না, মাছের চাষ করো মাছ খাও, নদী সমুদ্র খালি যেন না হয়। ১৪, দুইটা সাবমেরিন বেচা পাবলিক ট্রান্সপোর্ট উন্নত করতাম, বড় লুকি দেখানি বন্ধ করতাম, গাড়ি কেনার হিড়িক কমাইতাম, গাড়ি পার্কিং এর দামি টিকিটের ব্যবস্থা করতাম। ১৫, বাইসাইকেল লেন বানাইতাম রাস্তার ধার ঘেঁষা, বাইসাইকেল চালাইলে স্বাস্থ্য ভালো থাকবো, পলুশন কমবো। ১৬, বোরখা নিষিদ্ধ করতাম সিকিউরিটি ইস্যুতে। ১৭, খালি গার্মেন্টস না, নানা জাতের ইন্ডাস্ট্রি বানাইতাম, আর্মি উঠাইয়া দিতাম, আর্মির দরকার নাই দেশে। ২০, জেলগুলারে করতাম সংশোধনী কেন্দ্র, মৃত্যুদণ্ড নিষিদ্ধ করতাম। অন্যদিকে মিন্নিকে নিয়ে এবার বেরিয়ে আসলো অবাক করা তথ্য। বর্তমান সময়ে মিন্নি মানেই কৌতূহলী জনতা। মিন্নিকে এক নজর দেখতে যেমন তার নিজ এলাকা বরগুনায় ভিড় জমে যায়, ঠিক তেমনি সারা দেশের অনেক মানুষেরই চাহিদা রয়েছে তাকে এক নজর দেখার। কয়েকদিন আগে চিকিৎসা ও আইনি পরামর্শের জন্য বাবার সঙ্গে ঢাকা এসেছেন মিন্নি। এরপর মিন্নিকে জামিন করানো আইনজীবীদের সঙ্গে হাইকোর্টে সাক্ষাৎ করেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ফের আলোচিত হচ্ছেন মিন্নি। ঢাকায় তিনি কি করছেন, তার মানসিক অবস্থা এখন কেমন, যে বিষয়ে বেশ কৌতূহলী দেশবাসী। জানা গেছে ঢাকায় যেখানেই যাচ্ছেন মিন্নি সেখানেই ভিড় জমে যায়, মিন্নির ছবি তুলতে থাকে জনতা। সম্প্রতি নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন মিন্নি, সেখানে তাকে দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। মিন্নি দেখতে অনেকেই দোকান ফেলে চলে আসেন, ছবি তোলেন কেউ কেউ, আর সেসব ছবি ফেসবুকে পোস্ট করেন তারা। এ সময় মিন্নির সঙ্গে তার বাবাকেও দেখা যায়। জানা গেছে রাজধানীর একটি মার্কেটে গিয়েছিলেন মিন্নি, এ সময় নিজের জন্য জামা কাপড় কেনেন মিন্নি, দোকানিরাও তাকে বিশেষ ছাড় দেন। এ সময় বেশ হাসি খুশি দেখা গেছে তাকে। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আগে সব মানুষ আমার মেয়ের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাতো, কিন্তু এখন দেখলে মানুষ উৎফুল্ল হয়, তাকে সম্মান জানায়। মিন্নির জামিন হওয়ার পর আর রিফাতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সেই ভিডিও প্রকাশের পর পুরো চিত্র পাল্টে গেছে বলে জানান মিন্নির বাবা।
তিনি আরো বলেন, মানুষ শুধু জড়ই হয় না, তারও ছবিও তোলে। ছবি তোলার জন্য ভিড় সামলানো যায় না। আমি মনে করি এটা মানুষের সম্মান, এই সম্মানের মর্যাদা যেন আমার মেয়ে রাখতে পারে, সেই জন্য আমি দোয়া প্রার্থী। ঢাকার সেদিনের শপিং এর পর মিন্নি এখন হবিগঞ্জে। চিকিৎসকের পরামর্শে মানসিক প্রশান্তির জন্য তাকে ভিন্ন পরিবেশে নেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আসামি থেকে দিনকে দিন সেলিব্রিটি বনে যাওয়া মিন্নি ও তাকে দূরে থেকে গালি দেওয়া, সামনে পেলে ছবি তুলতে যাওয়া, দুমুখো মানুষদের নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। মতামত জানাতে ভুলবেন না তসলিমা নাসরিনের কথাগুলো নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, অসংখ্য শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল গরম খবরাখবরের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।